প্রায় 250 বছরের প্রাচীন হবিবপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ি দুর্গাপুজো। দেবী বোধনের পর নদীতে ঘট ভরে কলা বউকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্যে ছোড়া হয় 5 রাউন্ড গুলি। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রায়বাড়ির দুর্গাপুজো আজও এলাকার মানুষের মধ্যে উৎসাহ আর উদ্দীপনা জাগিয়ে তোলে। দেবীর জন্য পুনর্ভবা নদী থেকে ঘটে জল ভরা হয়। সপ্তমীর সকালে কলা বউকে স্নান করিয়ে পুজো মণ্ডপে আসার সময় রায়বাড়ির সদস্যরা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পরপর 5 রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা। এই পুজো তো অনেক দিন, 224 বছর এবার নিয়ে হচ্ছে পুজোটা, মা দুর্গা পূজা। শিবনাথ রায় উনি প্রথম পুজোটা করেন, শিবনাথ রায়। তারপর থেকে পরপর চলেই আসছে, পাপ্পু হচ্ছে 9th generation। কথিত আছে 1918 সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়েই শুরু হয় রায়বাড়ির দুর্গাপুজো। এমনি নবরাত্রি থেকে শুরু হয়, মহালয়ার দিন থেকেই, কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয়। সপ্তমীর দিন সকালে আমাদের মানে কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলা বউয়ের ঘট, 3টে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পূর্ণভা নদী এবং ওই নদীতে আমরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঘট ভরি। এবং আমি 40 বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি, 1984 থেকে আমি দায়িত্ব নিয়েছি। এবং 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। সপ্তমীর সকালে নাট মন্দির থেকে সামান্য দূরে পুনর্ভবা নদীতে ঘট ভরা হয় এবং কলা বউকে স্নান করানো হয়। অষ্টমী এবং নবমীর দিন গ্রামবাসীদের ভোজনেরও আয়োজন করা হয় রায়বাড়িতে। দশমীর দিন পরিবারের রীতি মেনেই দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয়। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।